আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন হচ্ছে দুপুর, জোহরের নামাজ পড়ার পর কোরআন শরীফ নিয়ে বসছি। তো প্রতিদিন আমি কোরআন শরীফ পড়ি এই টাইমে, আর টাইম পাই রাতের দিকে, তারাবি শেষ করার পর আমি 12টার পরে টাইম পাই, আর এখন দুপুর। এই দুই টাইমে আমি কোরআন শরীফ পড়ার জন্য পাই। তো আমি কোরআন শরীফ পড়তে আসছি এই তো, আর আমার সাথে চলে আসছে নুসরাত। আমার মেয়েটা আলিফবাতা শুরু করেছে শিখা, আর যতটুকু পারে, এটা বুকের মধ্যে যে বাংলা পড়ার সাথে আলিফবাতা থাকে ওখান থেকে শিখেছে। তো ও কায়দা নিয়ে বসবে তাই দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কায়দাটা, এই ছোট্ট কিউট একটা রেলের উপরে রেখেছে, তো এটার মধ্যে ও পড়তে যাচ্ছে তাই দিলাম। ভাবলাম আমি যেহেতু পড়তেছি একটু ওকেও দেই, আর আমি ভাবলাম কিছু শেয়ার করি আমি আপনাদের সাথে। কদর নামাজ নিয়ে, আমি যেহেতু কদর নামাজ পড়ি, ভাবলাম হয়তোবা একজনেরও যদি উপকারে আসে এই জন্য আর কি। তো কদর নামাজটা আমি পড়ে থাকি ইয়েভাবে, এই 5টা বেজর রাতের যে কোনো একটা রাত্রেও কিন্তু কদর নামাজ। তো কোন টাইমে কোন রাত্রটা হবে কদর আমরা কেউই জানি না। তো অলরেডি কিন্তু 21 এবং 23 দুই রাত্র কদর নামাজ পড়ে ফেলছি বেজর রাত্রগুলি, তো আলহামদুলিল্লাহ। আর সামনে রয়ে গেছে 3টা নামাজ, তো 3 রাত্র, যদি 30-এ রোজা যায় তাহলে 3 রাত্র আমরা পাবো। তো আমি যেভাবে নামাজগুলি পড়ে থাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই আমি নামাজের নিয়তটা, নফল নামাজ আমরা যেভাবে পড়ি এভাবে আমি নিয়তটা পড়ি। তো নফল, নর্মালি নফল নামাজ আমরা যেভাবে পড়ি এভাবেই, নাওয়াই দোয়া নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফল তজ্জাহান ইলা জিয়াতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো এভাবেই পড়ি, মানে কদর নামাজটা উল্লেখ করি না। তো আমি যেভাবে জানি, আমি যেভাবে পড়ি এটাই বললাম। আগে এক সময় কদর নামাজ উল্লেখ করে পড়তাম, কিন্তু এখন হাদিসে যেটা জানতে পারলাম ওই হিসাবেই পড়ি। আমি বাকিটা জানি না কতটুক, আপনারা কি কে কীভাবে পড়েন। তো তারপর প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর আমি যেই দোয়াটা পড়ি আমি আপনাদেরকে দেখাই। আর এগুলো কিন্তু আমি আমার বোনের কাছ থেকে শিখেছি, আমার বোন অনেক মানে ইয়েতে হাদিসগুলি নিয়ে এই ইয়ে করে, বেশি নামাজ বেশি পড়ে আর কি, বা হুজুরার হাদিস ওয়াজগুলি বেশি শোনে। আর আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এটা এই যে অজিফাটা, এই অজিফাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে অনেক রকমের ছুরা কিন্তু আছে, ছুরা দোয়া অনেক কিছু আছে এই অজিফাতে। এই অজিফাটা কিন্তু বেশি টাকা না, এটা সম্ভবত 100 টাকা দিয়ে, বাংলাদেশে 100 টাকা দিয়ে এটা কিনা হয়েছে। আমি কিন্তু দেশে থেকে এই অজিফাটা নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এখানে গিফট হিসেবেও আপনারা কিন্তু অনেককে দিতে পারেন। আমি এখানে অলরেডি কিন্তু বেশ কিছু ফ্যামিলিকে আমি এই অজিফাটা দিয়েছিলাম, দেশ থেকে নিয়ে আসছিলাম সবাইকে গিফট হিসেবে। তো দেখেন অনেক সুরা দোয়া কিন্তু আপনারা ইয়েতে পেয়ে যাবেন এখানে। তো কদর নামাজের যেই দোয়াটা আমি পড়ি এটা আমি বের করে নিই, যে দোয়াটা আমাদের নবী পড়েছে কদরের রাত্রে, এই দোয়াটা পড়েছে। তো আমি এই দোয়াটা আমার বোনে আমাকে গত বছরও পড়েছি, আমরা অনলাইনে টিভি থেকে দেখে তারপরে কিন্তু সুরাটা লিখে রেখে আমরা পড়েছি, কিন্তু এইটা এই অজিফাতেই আছে এটা আমরা জানতাম না। তো এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে শবে কদরের রাত্রে পড়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আমাকে আপনি ভালোবাসেন, তাই আমাকে মাফ করে দিন, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকারী, এটাই কিন্তু লেখা আছে। তো এই যে দোয়াটা এটা কিন্তু আমাদের রাসুল পড়তো কদরের রাত্রে, তো আপনারা এটা পড়তে পারেন। আমি ভাবলাম যেহেতু আমি পড়ি, যদি একজনেরও উপকারে আসে তো আমিও একটু সোয়াব নিয়ে নিলাম। জানি না কে কীভাবে, আল্লাহ কাল কী রেখেছে জানি না, আগামীতে আমি বেঁচে থাকবো কি না, আমি আবার রমজান পাবো কি না,
তো আমি এটা এভাবে ধরে রেখেছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই দোয়াটা পড়ার জন্য। এটা আমি পড়ি, যত ইচ্ছা আপনারা পড়তে পারেন। তারপরে আল্লাহর 99টা নাম, রাসুলের নাম, এগুলো কিন্তু পড়তে পারেন। আর এই ওজিফার দোয়া দুরুস পড়তে পারেন, ইয়াসিন সুরা পড়তে পারেন। এই ওজিফার শুরুতে কিন্তু আছে দোয়া, ইয়াসিন সুরাটা, সুরা ফাতিহার পরেই ইয়াসিন সুরাটা আছে এই যে। তারপর এখানে সুরা মূল, তারপর আর রহমান, অনেক সুরা আছে, অনেক সুরা এখানে। আপনারা এই ওজিফাটা যে কোনো লাইব্রেরিতেই কিন্তু কিনতে পারবেন, মাত্র 100 টাকা দিয়ে কিন্তু আমরা এটা কিনেছি। তো ভাবলাম একটু শেয়ার করি, হয়তো বা কারো যদি উপকারে আসে এই জন্যই আর কি। তো এভাবেই আমি পড়ি। বা এই ওজিফাটা খুবই মূল্যবান, এটা আমাদের প্রতিটা বোনের কাছে আছে, আমাদের আত্মীয় স্বজনদের কাছে আছে। কারণ নামাজ পড়ে মাগরিব এবং ফজরের নামাজ পড়ে কিন্তু আমরা এই ওজিফা থেকে ইয়াসিন সুরা আর রহমান সুরা মূল এই সুরাগুলো আমরা পড়ি। তো একটু শেয়ার করা। আর আমাদের আজকের ইফতার কি বানাচ্ছি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমাদের জীবনের গুণা যেন আল্লাহ মাফ করে দেন। কত গুণা করেছি, হয়তো বা জেনে না জেনে অনেক গুণা করেছি যেটা শেষ নাই। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, আমাদের কি বলবো, কোনো ইয়ে নাই। নিশ্চিত আমরা অনেক ভুল করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে এটাই বলবো। তো আপনাদের সাথে ভাবলাম আরেকটা কিছু শেয়ার করি। এটা হচ্ছে ফয়সাল কোরআন শরীফ পড়তেছে। তো ফয়সাল কিন্তু অলরেডি মাশাল্লাহ একটা খতম দিয়ে ফেলছে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আরেকটা খতম পড়া মানে আরেকবার নিয়েছে খতম দেওয়ার জন্য, কোরআন শরীফ পড়তেছে। তো গত বছরও কিন্তু আমার ছেলে 2টা খতম দিয়েছে, আর আমি 1 খতম দিয়েছি গত বছর, এবং এই বছরও 1 খতম আমার এখনও হয়নি, করতেছি। দোয়া করবেন খতম যেন দিতে পারি। আর আগে আমি 2 খতম দিতাম, কিন্তু এখন সময়ের সাথে কভার হয় না, তাই 1 খতমই দেই। সবাই দোয়া করবেন, আমাদের পুরো ফ্যামিলির জন্যই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, এবং আমাদের প্রার্থনা সব কিছুই যেন আল্লাহ কবুল করে নেন, এটাই আর কি। তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ ইফতারি চেষ্টা করব দেখানোর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন হচ্ছে আমি ইফতার অলরেডি বানিয়ে ফেলেছি। আজকের ইফতারি হচ্ছে চিকেন দিয়ে আমি সাদাভাবেই রান্না করেছি বিরিয়ানি, সাথে আলু দিয়েছি, খুবই খুবই টেস্টি হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন আমি করেছি। তো এখানে আমার রেসিপিগুলি শেয়ার করা হয়নি, ইনশাআল্লাহ ঈদ যাক, ঈদ যাওয়ার পরে চেষ্টা করব আরও বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ি 3টা পর্যন্ত, গরীব টাইম দেখে 3টার পরে, তারপর আমি ইফতার এবং সেহারির জন্য কিচেনে চলে আসি। তো একটানা আমি ইফতারের আগ পর্যন্ত করি যতটুকু পারি, তারপরে বাকিটা কাজটা করে নিই আর কি। তো এখন আমি বিরিয়ানির ফ্যাক্টরিতে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের ভাইয়া আজকে ও আসতে পারিনি, আমি সব কিছু বেড়ে দিচ্ছি, ও ফয়সাল নিচে দিয়ে আসবে, আপনাদের ভাইয়া ফ্যাক্টরিতে দিয়ে তারপরে বাসায় চলে আসবে। তো এই আমাদের আয়োজন ছিল আজকের ইফতারের। এখানে জুসটা বানানো হয়েছে আবুকাদু জুসটা খুবই কিন্তু টেস্টি। আর আবুকাদু জুসটা আমরা যেভাবে বানাই, আমি আরও আগেই জুসের রেসিপিটা দিয়েছি, কয়েকদিন আগে দিয়েছি। তো এখন ফ্যাক্টরিতে পাঠানোর পর এখানে আমি অলরেডি তরকারি বসিয়ে দিয়েছি ইয়ের জন্য, সেহারির জন্য। তো আর নুসরাত এখানে কি বলবো, আমি এভাবে ভিডিও করা আমার হয় না, কিন্তু আমার মেয়ে, আমার ছোট্ট মেয়েটাও যে অনেক কাজ আমার বাসার করে বা ফয়সাল নাদিয়াকে ফলো করে, তো ভাবলাম একটু আপনাদের সাথে আজকে শেয়ার করি। ক্যামেরার পিছনে অনেক কিছুই থেকে যায় যেগুলো শেয়ার করা হয় না। তো এভাবেই কিন্তু প্রতিদিন নাদিয়া ফয়সালের সাথে নুসরাতও করে, ও আজকে ও নিজে করবে, এজন্য ভাবলাম যেহেতু ও করতে চাচ্ছে ওকে আমিও দিয়েছি যে করো, সমস্যা নাই। তো
তো এক এক করে সব নিয়ে আসতেছে। আর আমরা কিন্তু নিচে বসে খাই, নিচে বসে খাওয়াটা সুন্নত আপনারা জানেন। তো নিচে বসে আমরা ডিশের মধ্যে সম্মিলিত খাই, যেটা টেবিলে খাওয়া সম্ভব না। টেবিলে যদি আমরা, ডাইনিং টেবিল তো আমার বাসায় আছে আপনারা দেখেছেন, ডাইনিং টেবিলে যদি খাই তাহলে দেখা যাবে যে আলাদাভাবে খেতে হবে। তো আমরা নিচে বসে খাওয়াটা আমাদের কাছে ভালো লাগে, তাই আমরা এভাবে নিচে বসে খাই, বড় ডিশের মধ্যে একত্রে মেখে ইফতারটা করি। যেটাই খাই, বটমুড়ি খাই বা বিরিয়ানি, যেই ইফতারি করি না কেন নিচে বসে খাই, কারণ একত্রে সুন্দরভাবে খাওয়া যায়, আমাদের কাছে ভালো লাগে তাই আর কি। তো বুড়িটা কিন্তু নিচ্ছে, আবার এখানে না দিয়েও বলছে এখানে রাখো, ও কিছুক্ষণ মাঝে রাখছে, তারপরে আবার সাইডে রাখতেছে বোতলগুলি, এরকমই করতেছে। তো এভাবেই ও নিয়ে আসে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু কি বলবো, সবাই দোয়া করবেন এতটুকু বলবো, কারণ আমার মেয়েটা যে কোনো কিছু দেখলে ও এটা শিখে নেয়, মানে তেমন একটা বুঝিয়ে তেমন একটা বলতে হয় না, ও দেখায়, চোখের দেখায় অনেক কিছু শিখে যায়। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর ব্রেনটা এরকম ভালো রাখে, আগামীতেও যেন পড়ালেখায় অনেক ভালো করতে পারে। আর আমি কিন্তু টোটালি ওকে চাপ দেই না, যতটুকু নিজের আগ্রহে আনন্দের সাথে যতটুকু পড়ে করে অতটুকুই, তারপরে ওর যখন ইচ্ছে হয় না তখন ওকে জোর করলেও ও একটা অক্ষরও লেখানো পসিবল না বা পড়ানো যায় না, ও নিজের ইচ্ছা যে যতটুকু করে তখন অল্প কিছুক্ষণের মধ্যেই ওর লেখা পড়া কমপ্লিট হয়ে যায়। এখন তো শিখাইতেছি শুরু। তো এখানে ও প্রতিদিন নাদিয়া ফয়সাল ইয়ে করে কোরআন তেলাওয়াত ছাড়ে, ও এটা দেখে। তো ওর ল্যাপটপে ওরা কিভাবে ছাড়ে ওরা কিন্তু শিখায়নি, ওর পাশে বসে মাশাল্লাহ আমার মেয়েটা শিখে গিয়েছে। তো আমরা এটা শিখাতাম না, আমরা নিজেরাই অবাক যখন ও শিখে ফেললো, ও নিজে করতে পারে, তখন দেখে নিজেরাই একটু অবাক হয়েছি, কারণ ও এগুলা দেখেই সাথে বসে থাকতো, এখান থেকেই শিখেছে। وقال لفتيانه اجعلوا بطاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم وإنا لقول قال هل آمنكم عليه তো আপনারা দেখতে পেয়েছেন প্রতিদিন কিন্তু ও এভাবে মুনাজাত করে, আমি দোয়া পড়ে মুনাজাত করি দেখে, ও নিজেই এভাবে নিজে নিজেই করে কিন্তু। তো আমার ক্যামেরার পেছনে অনেক কিছুই থেকে যায়, দেখানো হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।